আবদুল্লা সাদিক লিখেছেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র চারিদিকে শুধু ফেতনা আর ফেতনা আমার জন্য কিছু নাসিহা করুন যার মাধ্যমে আমি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করে জীবন অতিবাহিত করতে পারি আব্দুল মজিদ আপনি লিখেছেন আমি চাকরি প্রত্যাশী একজন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি ইসলামিক ইলম আছে কিন্তু আমি তা জীবনে তা আমার জীবনে ফলপ্রসূ না বিসিএসের জন্য সবাই হন্যে হয়ে ছুটছে আমিও এর জন্য অনেকে আত্মহরণের পথ বেছে নিচ্ছি এবারে কিছু নিশ্চিত করেন ভাইবুর মাজিদ আপনি আগে আপনাকে ইসলামী দর্শনটা বুঝতে হবে যে এই পৃথিবীতে আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য আমাদের সবাইকে চলে যেতে হবে অনন্ত অসীমকালের যাত্রা আমাদের সামনে আছে অতএব এই সময়টুকু পার করার জন্য আমার খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকাটা আমার হলো মূল প্রয়োজন এর পাশাপাশি আমরা যদি আমাকে অনেক দেয় আমি মানসিক কল্যাণ করতে পারছি ভালো বাট সেটা আমার মূল উদ্দেশ্য না এটাকে মাথায় রেখেছি আপনি এগুন তাহলে এবার আপনার জন্য কোনো কিছু জটিল হবে না আপনার জন্য সব কিছুই সহজ হবে রকম জীবনধারণের একটা ব্যবস্থা কোনো রকম হালাল একটা ইনকামের ব্যবস্থা যার হাত পা আছে আল্লাহ তারা সুস্থ রেখেছেন এরকম মানুষের জন্য কঠিন কিছুই নয় আমরা অনেক কিছুকে আমরা নিতে পারি না আমাদের ইগোর কারণে আমাদের তথাকথিত আত্মসম্মানের কারণে এগুলো অনেক ক্ষেত্রে আমাদের দিন পালনে বড় ধরনের বাধার সৃষ্টি করে তো আমি যদি আমার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে নিই তাহলে অনেক বেশি সহজ হবে বিশেষ কোন জাগতিক অ্যাচিভমেন্টের জন্য একজন মানুষ আত্মহরণের পথ বেছে নেবে এটা তখনই সম্ভব যখন তিনি আখেরাতের প্রতি ইমান তার কম থাকে বা দুর্বল থাকে কিংবা না থাকে এবং দুনিয়ার বাস্তবতা যিনি না বোঝেন দুনিয়া তো এরকম কোনো জায়গা নয় যেখানে আপনি পরিপূর্ণভাবে আপনি অন্তর লাগাইয়ে দিবেন বরং এই দুনিয়ার সব কিছুতে আপনাকে ছেড়ে চলে যেতে হবে যেটা ছেড়ে চলে যেতে হবে তার জন্য এত বেশি অস্থিরতা এটাতে কোনো যৌক্তিক হতে পারে না এই জন্য দুনিয়ার বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে আমি হারার উপার্জনের জন্য আপ্রাণ চেষ্টা অবশ্যই করবো কিন্তু এর মানে এই নয় যে দুনিয়ার কোনো কিছু অদরা থাকলে আমি তার জন্য অস্থির বা ব্যাকুল হব যে দুনিয়ার ক্ষণস্থায়ী হওয়ার বিষয়টি জানেন এবং আখাতের স্থায়িত্বের বিষয়টি বিশ্বাস করেন তার জন্য দুনিয়ার কোনো কিছু ছুটে যাওয়ার কারণে খুব বেশি অস্থির হওয়াটা কখনোই মানানসই হতে পারে না আবদুল্লা সাদিক লিখেছেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র চারদিকে শুধু ফেতনা আর ফেতনা আমার জন্য কিছু না করুন যার মাধ্যমে আমি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করে জীবন অতিবাহিত করতে পারি ভাই আমার আল্লাহ তালা আপনার এই শুভ যে শুভ বুদ্ধির যে উদয় হয়েছে এবং আপনার যে কল্যাণের প্রতি আপনার মানসিক অগ্রসরতা রয়েছে এই জন্য আল্লাহ তালা আপনাকে আরও বেশি অগ্রসর হওয়ার দান করুক আমরা দোয়া করি আল্লাহ আপনার কর্তব্যিনিমে দান করুন এই ফেতনার সময়ে তরুণদের জন্য সবচেয়ে বড়ো ফেতনার বিষয় হল চোখের জেনা থেকে বেঁচে থাকা সার্বিকভাবে জেনা থেকে বেঁচে থাকা এবং বস্তুবাদের যে আকর্ষণ এই আকর্ষণ থেকে আখেরাত মুখিতাকে বজায় রেখে চলা এটা বড় জটিল এবং কঠিন কাজ এই কঠিন কাজটি আঞ্জাম দিতে পারাই হলো মুসলিম তরুণদের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় তো সে চেষ্টা আপনি করবেন এর জন্য সেখানে ভালো পরিবেশে নেদের সাথে যথাসম্ভব থাকবেন চোখের ঘণা থেকে বাঁচার জন্য সংগ্রাম চালাবেন এবং যত দ্রুত সম্ভব বিবাহ করবেন এবং হালাল উপার্জনের মাধ্যমে নিজের চরিত্র রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং দিনের এল অর্জন করার চেষ্টা করবেন এলম অর্জন করলে মানুষ জানলে বাঁচাটা তার জন্য সহজ হয় সেই সাথে সোহবত বা ভালো মানুষের ভালো সার্কেল এবং সোসাইটি মেনটেন করে চলবেন যাতে করে আপনি বেঁচে থাকতে পারেন হারাম থেকে